চাঞ্চল্য সৃষ্টি করা দিল্লীর কি এই পুরা কেলেঙ্কারি, যি কেলেঙ্কারির বাবে আজি গ্রেপ্তার হবল হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেবল সিমানেই নয়, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আর সাংসদ সঞ্জয় সিংকু গ্রেপ্তার করেছিল কি স্বাভাবিকতে দুজনক এক রাজ্যের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা ভারতের রাজনৈতিক ইতিহাসতে বিরল। কিন্তু কি এই হুড়া কেলেঙ্কারি, দিল্লির আপ সরকারে 2021 আর 22 বর্ষত প্রণয়ন করেছিল নতুন সুরা নীতি। এই সুরা নীতি অনুসরি খুচুরা সুরা ব্যবসায় প্রবেশ করে ব্যক্তিগত খণ্ডর ফার্ম আর কোম্পানি। নতুন সুরা নীতি মর্মে ব্যক্তিগত খণ্ডর ফার্ম আর কোম্পানি সমূহ কর রেহাই দিয়ার অনুজ্ঞাপত্রর মাচুল হ্রাস করে দিয়া হয়। নতুনক বৃহৎ সংখ্যক সুরার অনুজ্ঞাপত্র প্রদান করে দিল্লি সরকার। ইয়ার ফলত দিল্লি সরকারের আবকারী রাজক 9,500 কোটি টাকালে বৃদ্ধি হয়েছিল। ইয়ার পিছতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বিজেপি। বৃহৎ পরিমাণের ধনের বিনিময় সুরার অনুজ্ঞাপত্র বিক্রি করা বলে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আনি অভিযোগ। ধনের বিনিময়তে ব্যক্তিগত খণ্ডক দিল্লির সুরার সাম্রাজ্য গতাই দিয়া বলে অভিযোগ উত্থাপন করা হয়। সুরা ব্যবসায়ীসকলক নিজ ইচ্ছামতে সরকারে 30 কোটি টাকা রেহাই দিয়া বলেও অভিযোগ উত্থাপন করে বিজেপিয়ে। নতুন সুরা নীতির বাবে দিল্লীত নতুনক স্থাপন করা হল 849 নতুন সুরা দোকান। ইয়ার কিছুদিনের পিছতে বিজেপিয়ে স্ট্রিং অপারেশনে এক ভিডিও রিলিজ করে সুরা ব্যবসায়ীর উৎকোচ লওয়ার তথ্য পোহরলে আনে। এনেদরে ক্রমাৎ পোহরলে আহে কেজরিওয়াল সরকারের বৃহৎ আবকারী কেলেঙ্কারি। পরবর্তী সময় ইডিয়ে গোচর রুজু করে গ্রেপ্তার করে সেই সময়ের আবকারী মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং। আর অবশেষত বৃহস্পতিবারে নিশা ইডিয়ে বাসগৃহের প্রায় গ্রেপ্তার করলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। দেশজুড়ি চাঞ্চল্য সৃষ্টি করা দিল্লীর কি এই পুরা কেলেঙ্কারি, যি কেলেঙ্কারির বাবে আজি গ্রেপ্তার হবল হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেবল সিমানেই নয়, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আর সাংসদ সঞ্জয় সিংকু গ্রেপ্তার করেছিল কি স্বাভাবিকতে দুজনক এক রাজ্যের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা ভারতের রাজনৈতিক ইতিহাসতে বিরল। কিন্তু কি এই সুরা কেলেঙ্কারি, দিল্লির আপ সরকারে 2021 আর 22 বর্ষত প্রণয়ন করেছিল নতুন সুরা নীতি। এই সুরা নীতি অনুসরি খুচুরা সুরা ব্যবসায় প্রবেশ করে ব্যক্তিগত খণ্ডর ফার্ম আর কোম্পানি। নতুন সুরা নীতি মর্মে ব্যক্তিগত খণ্ডর ফার্ম আর কোম্পানি সমূহ কর রেহাই দিয়ার অনুজ্ঞাপত্রর মাচুল হ্রাস করে দিয়া হয়। নতুনক বৃহৎ সংখ্যক সুরার অনুজ্ঞাপত্র প্রদান করে দিল্লি সরকার। ইয়ার ফলত দিল্লি সরকারের আবকারী রাজক 9,500 কোটি টাকালে বৃদ্ধি হয়েছিল। ইয়ার পিছতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বিজেপি। বৃহৎ পরিমাণের ধনের বিনিময় সুরার অনুজ্ঞাপত্র বিক্রি করা বলে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আনি অভিযোগ। ধনের বিনিময়তে ব্যক্তিগত খণ্ডক দিল্লির সুরার সাম্রাজ্য গতাই দিয়া বলে অভিযোগ উত্থাপন করা হয়। সুরা ব্যবসায়ীসকলক নিজ ইচ্ছামতে সরকারে 30 কোটি টাকা রেহাই দিয়া বলেও অভিযোগ উত্থাপন করে বিজেপিয়ে। নতুন সুরা নীতির বাবে দিল্লীত নতুনক স্থাপন করা হল 849 নতুন সুরা দোকান। ইয়ার কিছুদিনের পিছতে বিজেপিয়ে স্ট্রিং অপারেশনে এক ভিডিও রিলিজ করে সুরা ব্যবসায়ীর উৎকোচ লওয়ার তথ্য পোহরলে আনে। এনেদরে ক্রমাৎ পোহরলে আহে কেজরিওয়াল সরকারের বৃহৎ আবকারী কেলেঙ্কারি। পরবর্তী সময়ত ইডিয়ে গোচর রুজু করে গ্রেপ্তার করে সেই সময়ের আবকারী মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং। আর অবশেষত
বৃহস্পতিবারে নিশা ইডিয়ে বাসগৃহৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিলে মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।